পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে বান্দা নামাজ কায়েম করো বান্দা নামাজ কায়েম করো বান্দা নামাজ কায়েম করো বান্দা সালাত কায়েম করো এটা তো আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়েছে কিন্তু আমরা কিভাবে নামাজ কায়েম করব ওই স্টাইলটা পবিত্র কোরআনে নাই এ জনগণেরা কখনো রুকুতে যাব কখনো সেজদাতে যাব কোথাতে সুবহান রাব্বিয়াল আলা করব কোথাতে আত্তাহিয়াত করব কিভাবে আমরা নামাজে দাঁড়াবো এই কথা কিন্তু কোরআনে নাই এইগুলো তো আল্লাহ পাকের কোরআন পাকের মধ্যে পাওয়া যাবে না পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ জানিয়েছে বান্দা নামাজ কায়েম করো ও রব্বি আল্লাহ আমরা নামাজটা কিভাবে কায়েম করব আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আমি আমার হাবিবকে উসওয়াতুন হাসানা করে পাঠিয়েছি আমি আমার দোস্তকে মডেল করে পাঠিয়ে দিয়েছি আমার হাবিবুল্লাহ তোমাদেরকে যেইভাবে নামাজ শিখাবে আমার হাবিবুল্লাহ যেইভাবে নামাজে দাঁড়াবে আমার হাবিবুল্লাহ যেইভাবে রুকুতে যাবে আমার হাবিবুল্লাহ যেইভাবে সিজদাতে যাবে আমার হাবিবুল্লাহ যেখানে সুবহান রাব্বিয়াল আলা বলবে আমার হাবিবুল্লাহ যেই জায়গায় আত্তাহিয়াত বলবে ওইভাবে তোরা নামাজটা আদায় কর ওইভাবে যদি তোরা নামাজ আদায় করতে পারিস আমি আল্লাহ পাক কবুল করে নেব আর বিনিময়ে আমি আল্লাহর জান্নাত দিব নামাজ কোরআনে আছে বান্দা নামাজ কায়েম করো সালাত কায়েম করো পবিত্র 30 পারা কোরআন শরীফ খুলে যদি ঘেটে ফেলেন তারপরও আপনি পাবেন নে কোথায় আত্তাহিয়াত পড়বেন আর কখন রুকুতে যাবেন এখন আমরা নামাজে দাঁড়াবো আমরা নামাজে সেজদা থেকে যদি নামাজটা শুরু করি নামাজ হবে একটু হ্যাঁ হু দেন নামাজ হবে আমরা যদি প্রথমে নামাজে দাঁড়ালে কি রুকুতে যেতে হয় তারপরে সেজদাতে যেতে হয় এখন আমরা যদি প্রথমে সেজদাতে যাই তারপরে রুকুতে যাই নামাজ হবে কেন হবে না এই জন্য হবে না হুজুর ওভাবে পড়ে নে বা হুজুর ওভাবে শিখাই নে তাই আমাদের নামাজ হবে না তাহলে হুজুর যেভাবে পড়েছে ওইভাবে যদি আমরা পড়ি আল্লাহ বলছে কবুল হবে বিনিময়ে জান্নাত পাওয়া যাবে জোরে বলুন সুবহানাল্লাহ নবী যেটা আদেশ করেছে ওটা মেনে নাও নবী যেটা নিষেধ করেছে ওটা ছেড়ে দাও এটাই তো ভুগে গো কি আল্লাহ পাকে দাসত্ব ও ছেলেরা যুবকেরা কম বেশি আপনারা জানেন সকলে আমি যেখানে যাই নবীর কথা বলি আমি যেখানে যাই নবীর প্রশংসা করি আমি যেখানে যাই নবীর তাবেদারি করি কেননা আমি জানি যে জায়গাতে আমার নবী পাবে না ওই জায়গাতে আমার আল্লাহ পাক কিনিও না ছেলেরা যুবকেরা কেনই বা নবীর কথা বলবো না কেনই বা নবীর কথা বলবো না আল্লাহ পাক আমার নবীকে কি নিয়ামত করেছে দেখো আল্লাহ পাক আমার নবীর সম্মান কত বাড়িয়েছে দেখো এ যুবকেরা নবী পাকে সম্মান আমি বাড়াচ্ছি না নবী পাকে সম্মান আল্লাহ পাক তিনি বাড়িয়েছে আল্লাহ পাক কত না আমার নবীর সম্মান বাড়িয়েছে ইজ্জতের মালিক আমার আল্লাহ আর বেঈজ্জতির মালিক তো আমার আল্লাহ অন্য কেউ নই বেঈজ্জতি করা মালিক নবীর ইজ্জত আল্লাহ বা তিনি বাড়াচ্ছে ও যুবকেরা দুনিয়াতে একটা সিস্টেম আছে কখনো কেউ যদি কারো একজন সম্মানকে বাড়াতে চায় তার থেকে বড় হওয়া লাগে নবী পাকের সম্মান কে বাড়াবে নবী পাকের চেয়ে বড় তো আর কেউ নাই কেউ না নবী পাকের থেকে বড় একজন আছে যে অন্য কেউ না তিনি হলেন আমার আল্লাহ সম্মান বাড়াচ্ছে আল্লাহ পাক আমার নবীর কোনো সম্মান বাড়িয়েছে দেখো আমার আল্লাহ আমার নবীর আলোচনার মাকামকে বাড়িয়ে দিয়েছে আমার আল্লাহ পাক কতটা বাড়িয়েছে দেখো ও ছেলেরা যুবকেরা আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে জানিয়ে দিয়েছে ওরাফানা লাকা জিকরা আমার নবী পাকের জিকিরের মাকামকে আল্লাহ পাক বাড়িয়েছে সাহাবাগণরা জিজ্ঞাসা করেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ পাক
আজ আপনার জিকিরের মাকাম কত বাড়িয়েছে হে যুবকেরা আল্লাহ নবী বলেছিল বাবা সাবারা শোনো আল্লাহ পাক আমার জিকিরকে নিজে জিকিরের সাথে তুলনা করেছে অর্থাৎ আমি নবী আমার জিকির কেউ যদি করে ও প্রকৃত পক্ষে আমার আল্লাহর জিকির জোরে বলবেন না সুবহানাল্লাহ নবীর জিকির হচ্ছে কার জিকির হচ্ছে আমার কথা বুঝছেন নবীর জিকির হচ্ছে কার কথা বলছি নবীর কথা তাহলে প্রকৃত পক্ষে কার কথা হচ্ছে আল্লাহর কথা নবী বাদ দিলে আল্লাহও বাদ পড়ে যায় নবীকে ধরে নিলে আল্লাহকেও ধরা হয়ে যায় জোরে বলুন আল্লাহ পাক আমার নবীর তাজিম কত বার দিয়েছে দেখো ও যুবকেরা আমার আল্লাহ পাক তুমি আজমিরে ঈসা নবীকে পাঠালো আল্লাহ পাক মূসা নবীকে পাঠিয়েছিল আল্লাহ পাক ইব্রাহিম নবীকে পাঠিয়েছিল আল্লাহ পাক ইসমাইল নবীকে পাঠিয়েছিল আল্লাহ পাক আদম নবীকে পাঠিয়েছিল আল্লাহ পাক নূহ নবীকে পাঠিয়েছিল আল্লাহ পাক ঈসা নবীকে পাঠিয়েছিল আল্লাহ পাক ইউসুফ নবীকে পাঠিয়েছিল সমস্ত নবীদেরকে বলেছিল আমার নবীরা শোনো শোনো তোমার অন্য কারো নবী নয় অন্য কারো নবী নয় আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা তোমাদের উম্মতে নবী কওমের নবী আল্লাহ পাক আমার নবী পাককে যখন পাঠিয়েছিল আল্লাহ পাককে জানিয়েছিল দেখো আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল আপনি শুধু আপনার উম্মতের নবী নন আল্লাহ পাক আমার নবীকে যখন পাঠালো দেখো যুবকেরা রাত আল্লাহ কাজে কানতে লেগে গেল আল্লাহ পাক আপনার হাবিবকে রাতের মধ্যে পাঠান দিন আল্লাহর কাজে কানতে লেগে গেল আল্লাহ আপনার হাবিবকে দিনের মধ্যে পাঠান আমার আল্লাহ কি করেছিল রাতের কিছু অংশকে নিয়ে নিল আর দিনের কিছু অংশকে নিয়ে নিল যে নাকি বলা হয় শুভে সাধে ওই শুভে সাধে কে শোনায় আমার নবী পাককে আল্লাহ পাঠিয়েছিল আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল আমার দোস্ত আমার রসুল আপনি শুধু আপনার উম্মতের নবী না 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 জমিনের নবী করে আপনাকে বাড়ালা আসমানের নবী করে আপনাকে বাড়ালা চাঁদের নবী করে আপনাকে বাড়ালা সূর্যের নবী করে আপনাকে বাড়ালা জান্নাতের নবী করে আপনাকে বাড়ালা জাহান্নামের নবী করে আপনাকে বাড়ালা জিব্রাইলের নবী করে আপনাকে বাড়ালা মিকাইলের নবী করে আপনাকে বাড়ালা আজরাইলের নবী করে আপনাকে বাড়ালা আমার আল্লাহ আরো জানিয়ে দিল আজারো আজার মখলুকাতের নবী করে আপনাকে বাড়ালা আল্লাহ পাক এখানেও ক্ষান্ত করেন না আমার আল্লাহ আরো জানিয়ে দিল 1,24,000 মতান্তরে 2,24,000 আমি আপনাকে নবী করে পাঠিয়ে দিলাম নবীর মাকাম কে বাড়াচ্ছে বলেন বলুন বলুন অসুবিধা হচ্ছে নাকি নবী বাদ পড়লে তো আল্লাহ বাদ পড়ে যায় নবীর কথা বলবো না তাহলে নবীর মাকাম বাড়াচ্ছে আমার আল্লাহ পৃথিবী যদি একদিকে হয়ে যায় হুজুরের মাকাম কমাবে বলে পারবে জোরে বলুন জোরে বলুন আম্মা আয়েশা বলছেন কানা খুলখুল্লাহুল কোরআন আমার নবীর চৈত্র মুবারকটাই তো কোরআন জোরে বলুন সুবহানাল্লাহ হুজুরের মাকাম আল্লাহ দিচ্ছে কিচ্ছু করার নেই বাবা আমাদের ব্রেনে ঢুকিয়ে দিয়েছে কি জানেন আমাদের ব্রেনে হুজুররা এসবে এসে নামাজের কথা বলবে বাবা নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো আমি যদি বলি হুজুররা নামাজের কথা বলবে না নামাজের কথা বাপ বলবে বাপ শরিয়তের বেখিলাফ বলে ফেললো কথা বলছেন না যে কথাটা কি শরিয়তের বেখিলাফ বলে ফেললো এটাই শরিয়ত হুজুররা নামাজের কথা বলবে না নামাজের কথা বাপ বলবে এটা শরিয়ত তা না করে আপনি আপনার বাচ্চার হাত ধরে মেলায় নিয়ে গেলেন ফাংশনে নিয়ে গেলেন যাত্রায় নিয়ে গেলেন সিনেমা হলে নিয়ে গেলেন ড্যান্স বাজনায় নিয়ে গেলেন পুরো বেঁকে গেছে বলছে ফুরফুরা থেকে হুজুর নিয়ে আয়
লিয়েছে ছেলেকে নামাজি করা হবে চ্যালেঞ্জ করে যাচ্ছি কাবা শরীফের ইমামকেও যদি দাওয়াত করেন আপনারাও ছেলে নামাজি হবে না হবে না আমি বাস্তব কেন হবে না এই যে মাটি মাটি যখন কাদা হয় কাদা মাটি তখন ওই মাটিতে যদি কলসি করেন হবে না হবে না আরে কাদা মাটিতেই তো কলসি হয় যখন মাটি কাদা থাকে তখন যদি ওই মাটিতে আপনি হাড়ি করেন হবে না হবে না মাটি যখন নরম কাদা তখন যদি আপনি ওই মাটিতে ডিজাইন করেন হবে না হবে না মাটিটা রোদ খেয়ে শুকিয়ে ফেটে গেছে এখন যদি বসে বসে বলেন আমি হাড়ি করব লোক পাগল বলবে পাগল হয়ে গেছে কেন বলবে মাটি থেকেই তো হাড়ি হয় হবে না কেন এই জন্য হবে না মাটিটা শুকিয়ে ফেটে গেছে ও হবে না বাবা তাহলে নামাজের কথা হুজুররা বলবে না নামাজের কথা বাপ বলবে কখন বলবে যখন বাচ্চার বয়স ছিল 8 বছর বুঝান বুঝছেন তারপরে কি হবে করা হবে কঞ্জি ধরতে হবে নামাজ পড়িবে না মানে ও বাপ বাপ করে নামাজ পড়তে ছুটবে ঠিক না বে ঠিক তা না করে আপনি সিনেমাস দেখালেন না সিরিয়াল দেখালেন বুঝলেন হুজুর লিয়ে নামাজি করা বাহ খুব ভালো লাইন নয় আমার কথাই রাগ হই যাচ্ছে এই বছরে একবার দুবার হয়তো আসি আবার যদি আপনাদের রাগ হয়ে যায় আশাটাও তো বন্ধ হয়ে যাবে বলে কি হক কথা বলবো নি রেখে দিকে যা তোর দাওয়াত এরকম দাওয়াত প্রত্যেক দিন 8টা 10টা বাড়ি থেকে ফিরে যায় হবে না কি হয়েছে দাওয়াতে চিন্তা করি নাকি এসছি দুটো হক কথা বলতে হবে বলছি নামাজ পড়ো হুজুর এসে নামাজের কথা বলবে না হুজুরা নামাজের কথা বলবে না নামাজের কথা বাপ বলবে হুজুরা কি বলবে হুজুরা এটা বলবে নামাজ পড়ছেন পড়েন নামাজটা আল্লাহ ফরজ করেছে নামাজ মাপ নেই হসপিটালের বেডে শুয়ে শুয়ে ইশারায় নামাজ পড়তে হবে নামাজ মাপ নেই কিন্তু নামাজটা কার জন্য ফরজ আবু বাক্কারের জন্য না আবু জেহেলের জন্য কথা বলছেন না নামাজটা ফরজ কার জন্য আবু বাক্কারের জন্য না আবু জেহেলের জন্য কেন আবু জেহেলের জন্য ফরজ নয় ওর জন্য ফরজ এই কারণে নয় ওর জন্য নামাজ ফরজ নয় ওর জন্য ঈমান ফরজ ও যখন ঈমান এনে নেবে তখন ওর উপরে নামাজ ফরজ হবে নামাজির অভাব নেই ঈমানদারের অভাব নামাজির অভাব নেই আব্বা আজ থেকে 1500 বছর আগে 313 জন ছিল আজ তো 313 জন নয় লাখো লাখো কোটি কোটি মিলিয়ন বিলিয়ন দাড়িওয়ালা টুপিওয়ালা ঝুপাওয়ালা মসজিদ বেড়ে গেছে নামাজিও বেড়ে গেছে তখন তো 313 জন আজ তো কোটি কোটি তারপরও মুসলমান লাঞ্ছিত বঞ্চিত অপমানিত পথদলিত কেন একটাই কারণ আমাদের ইমানগুলো আস্তে আস্তে ঘিরাস হচ্ছে ইমান চলে যাচ্ছে আস্তে আস্তে আল্লাহ নবী 1000 বছর আগে বলেছে আখিরি জামানায় ইমান গুটাতে 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 মদিনায় আশ্রয় পাবে ইমান কোথায় পাবে মদিনায় সারা পৃথিবীর মানুষ বেঈমান হয়ে যাবে মদিনায় ইমান চলে আসবে সারা পৃথিবীর মানুষ বেঈমান হয়ে যাবে ইমান গুটাচ্ছে ইমান গুটাচ্ছে গুটিয়ে গুটিয়ে চলে যাচ্ছে টুপি সবার মাথায় আছে দাড়ি সবার আছে নামের আগে মোহাম্মদ সবার আছে ইমান কজনের আছে কি গো বাদ দিয়ে দেবো না ইয়াজ না একটু করবো শোনেন ইয়াজ ওয়াজ দু রকমের হয় একটা ফাজাইলের রজ আর একটা আকায়েদের রজ ফাজাইলের রজ আনা সাগরের পানি লুটাই চলে এলো দাদা হুজুর ফুঁক মারলো বোতল ফেটে গেল মুসা নবী চর মারলো আজরাইলের চোখ ঠিকরে বেরিয়ে পড়লো এগুলো শোনা গুণা বলছিনি ভুল ব্যাখ্যা করবেন না আমি যেগুলো শোনা ভালো এগুলো শুনে আমরা কি বলি সুবহান আল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলি নারে তাকবীর বলি আল্লাহু আকবার বলি যেগুলো আমরা বলছি এ থেকে আমরা নেকি পাচ্ছি কিন্তু সুবহান আল্লাহ একবার যে আপনি বলবেন জমিন আসখান আসমানের বীজখান বরাবর যে ফাঁকা জায়গা আছে আল্লাহ নেকিতে ভরপুর করে দেবে কিন্তু এই সুবহান আল্লাহ যদি কোনো বেঈমান বলে ও কি নেকি পাবে আমার কথাটা ভালো করে শুনবেন কিন্তু আপনারা এই সুবহান আল্লাহ যদি কোনো বেঈমান বলে নেকি পাবে তাহলে সুবহান আল্লাহ বলার আগে দেখেন ঈমান আছে না নেই কি ভাবছেন ঈমানদার আমরা কজনের ঈমান আছে না নেই ও আমার আল্লাহ ভালো জানে আমিও জানি না আমার নিজের আছে নাকি আল্লাহ তিনি জানেন
ইমানটা কি ইমানটা তো মদিনাওয়ালার মহব্বত ইমানটা কি ইমানটা মদিনাওয়ালাকে প্রেম করা ইমানটা কি ইমান মদিনাওয়ালাকে বিশ্বাস করা ইমান কি ইমান মদিনাওয়ালার সাথে তাআল্লুক রাখা যদি বলেন আমার আছে আলহামদুলিল্লাহ যদি বলেন না যেন কমে যাচ্ছে ইমান চলে যাচ্ছে ভুল বলা হচ্ছে নাকি তাহলে ওয়াজ দু রকমের হয় একটা ফাজাইল আর একটা আকাদি তাই আমি একটু ঈমান আকীদা রওজ করছি কেন গুনাহগার হয়ে মরলে রেহাই আছে কাফের হয়ে মরলে রেহাই নেই বাপ গুনাহগার হয়ে মরলেও রেহাই আছে কাফের হয়ে মরলে রেহাই নেই আমরা আস্তে আস্তে কাফের হতে চলেছি মানুষের যখন দমের কষ্ট হয় নিঃশ্বাসে তখন তাকে কি দেওয়া হয় তখন বিরিয়ানি খাওয়ান নাকি অক্সিজেন দিতে হয় তো আপনার দমের কষ্টতে আপনি ছটকাচ্ছেন আমি খাসির বিরিয়ানি নিয়ে এসে বলছি খা মাচাবার লাইনে আছি মনে হচ্ছে কি তো মেরে ফেলার লাইনে আছে আপনার ইমান চলে যাচ্ছে আর আমি শোনাচ্ছি আনা সাগরের পানি লুটাই চলে এলো বাহ খুব ভালো লাইন হ্যাঁ ইমান চলে যাচ্ছে রে বাবা ও শুনে কি করবো আমি আমার কথা কি বলা ভুল হচ্ছে বুঝছেন তো আপনারা আপনারা বুঝলেই হলো না বুঝলেই তো অসুবিধা ভাই বসছে নাকি তকবীর দেন না রে তকবীর জোরে দেন না রে তকবীর আওলাদে মুজাদ্দিদুজ্জামান আমাদের সকলের প্রিয় ভাইজান আমার আবার ভাইপো হচ্ছে কমিটির লোক কারা তোমরা তো তোদের রাগ আছে নাকি আমার উপরে বলবি তো আমার গাড়িটা অত দূরে রাখালি এই গাড়িটা ঢুকিয়ে দিলি আমার গাড়ি ঢুকবে না ও আমার কাছে পা রাস্তায় রেখে হেঁটে এই মোটর সাইকেল করলি এসছে হ্যাঁ একটু বড় এর থেকে চওড়া আমার নবী পাক আমার পাশে দাঁড়িয়ে গেল আমার পাশে দাঁড়িয়ে গিয়ে বলেছিল মক্কার মানুষেরা চলে আসো সমস্ত মক্কা মানুষেরা চলে আসলো আল্লাহ নবী বলেছিল ও মক্কা মানুষেরা আমি মুহাম্মদ আমাকে তোমরা কোন নজরে দেখো ওই সময় মক্কা মানুষেরা বলেছিল মুহাম্মদ তোমার মতো দ্বিতীয় আর কোন মানুষ হয় না মানুষ হয় না মুহাম্মদ জীবনে তুমি কারো উপরে জুলুম করো না মুহাম্মদ জীবনে তুমি গরিবের মাল ঝেড়ে নিও না মুহাম্মদ জীবনে তুমি আমানতের খিয়ানত করো না মুহাম্মদ তোমার মতো আর মানুষ না ওই সময় আল্লাহ নবী বলেছিল তাহলে আমি মুহাম্মদ আমার কথা কি তোমরা মেনে নেবে ওই সময় মক্কা মানুষেরা বলেছিল অবশ্যই আপনার কথা মেনে নেব যুবকেরা আল্লাহ নবী কি বলেছিল মানুষেরা বলেছিল অবশ্যই মেনে নেব আল্লাহ নবী বলেছিল তোমরা কি দেখবে না ওই সময় মক্কা মানুষেরা বলেছিল না দেখবো না কেন দেখবে না না দেখা প্রয়োজন নেই কেন দেখা প্রয়োজন নেই মক্কা মানুষেরা বলেছিল মুহাম্মদ জীবনে কখনো তুমি মিথ্যা
কথা বলো না মুহাম্মদ জীবনে তুমি মিথ্যা কথা বলো না যুবকেরা কথাটা তারা বলছে তখন তার বেঈমান গিদিরা বলছে মুহাম্মদ জীবনে তুমি মিথ্যা কথা বলো না মুহাম্মদ তুমি হলে আল আমিন মুহাম্মদ তুমি চির সত্যবাদী কারা বলছে কথাটা বলুন না তখনকার বেঈমান বেদিনরা বলছে মুহাম্মদ তুমি জীবনে মিথ্যা বলতে পারো না তুমি আল আমিন মক্কার মানুষেরা আমার নবীকে আল আমিন বলেছিল চির সত্যবাদী বলার উদ্দেশ্য এখানে তখনকার বেঈমান কাফেররা আমার নবীকে কি বলেছিল আল আমিন কি বলেছিল আল আমিন তাহলে বলবেন মানলো না কেন সবাই মেনে নিল না কেন সবাই যদি মেনে নেবে তাহলে শয়তানের দাসত্বটা করবে কে শুনছেন আমার কথা সবাই যদি কলমা পড়ে নেবে তাহলে শয়তানের দাসত্ব করবে কে তাই তারা মানে না কিন্তু বলার উদ্দেশ্য তখনকার বেঈমান কাফেররা আমার নবীকে বলছে মুহাম্মদ তুমি জীবনে মিথ্যা বলতে পারো না আজকের দিনে যদি কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বা পরে বলে আমার নবীর দ্বারাই ভুল হওয়া সম্ভব নবী মিথ্যা কথা বলতে পারে বলবেন না নাউজুবিল্লাহ জোরে বলবেন না নাউজুবিল্লাহ তাহলে জানতে হবে তখনকার বেঈমান কাফেরদের থেকেও এরা ভয়ঙ্কর বলা ভুল হচ্ছে রাগ হচ্ছে রাগ হলে উঠে ঘরে চলে যান তোমার বাপের তাবেদারি করতে আসিনি আমি আমি মদিনাওয়ালার কথা বলতে এসেছি জোর গলায় বলবো শুনতে হবে তখনকার বেঈমান কাফের আমার নবীকে আলামিন বলেছিল আজকের দিনে সমাজে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা বলে নবী মিথ্যা কথা বলতে পারে নবীর দ্বারাই ভুল হওয়া সম্ভব কেন মানুষ মাত্রে খাতা হয় নবীও মানুষ তাই নবীর দ্বারাই ভুল হওয়া অসম্ভব কিছু নয় সম্ভব বলে নাউজুবিল্লাহ এই আকিদা যার মধ্যে পাবেন জানবেন তখনকার কাফের থেকেও এ ভয়ঙ্কর বলা ভুল হচ্ছে সমাজে নামাজের ওয়াজ হয় সমাজে রোজার ওয়াজ হয় সমাজে হজের ওয়াজ হয় সমাজে যাকাতের ওয়াজ হয় সমাজে তসবির ওয়াজ হয় সমাজে তেলাওয়াতের ওয়াজ হয় সমাজে দান খয়রাতের ওয়াজ হয় সমাজে বাপ মায়ের খিদমতের ওয়াজ হয় সমাজে হালালের ওয়াজ হয় সমাজে হারামের বিরুদ্ধে ওয়াজ হয় কিন্তু সমাজে আমার নবীর কথা সবাই বলে না সবাই বলে না নবী পাকের কথা সবাই বলে না কেন নবীর কথা সবাই বলে না নবী পাকের মাকাম নবী পাকের সম্মান নবী পাকের ইজ্জত এটা যদি আপনারা শোনেন আপনারা নবীরা শেখ হয়ে যাবে আপনারা নবী দেওয়ানা হয়ে যাবে আপনারা নবীর পাগল হয়ে যাবে যখন নবী দেওয়ানা হয়ে যাবে তখন কি হবে তখন হাত তুলতে দেরি হবে আমার আল্লাহ আপনাদের কাছে নবীর কথা শুনলি আবার এক শ্রেণীর আলে আপনাদের কাছে ঘুরিয়ে ফিরিয়ে নবীর বিরোধিতা বানাই সময় নবীর মাকামকে দেখবেন ছোট করে নবীর ইজ্জতকে সবসময় ছোট করতে চায় যেমন প্রথম জান্নাতে যাবে আমার আলেমরাই কিন্তু প্রথম জাহান্নামাই যাবে আল্লাহ আমার নবীর কোন মাকাম দিয়েছে আল্লাহ আমার নবীর কোন ইজ্জত দিয়েছে দেখো যুবকেরা কিছু আলেম আছে তারা ওয়াজ করে যখন তারা অখন বলতে লাগে নামানা বাসার বিশ্ব আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে কুলিন নামানা বাসার বিশ্ব আমার নবী আমাদের মতো মানুষ ছেলেরা যুবকেরা নৌহুবিল্লাহ আমার নবী বা কখনো আমাদের মতো হতে পারে না আমার নবী মানুষ ঠিকই কথা কিন্তু নবী বাদ আমাদের মতো মানুষ নয় যদি বলেন কেন আমাদের মতো নয় আমাদের হাত আছে আল্লাহ নবীর হাত ছিল আমাদের পা আছে আল্লাহ নবীর পা ছিল আমাদের চোখ আছে আল্লাহ নবীর চোখ ছিল আমাদের জবান আছে আল্লাহ নবীর জবান ছিল আমাদের দাড়ি আছে নবীর দাড়ি ছিল আমাদের চোখ আছে নবীর চোখ ছিল মূর্খ সমাজ শুনে কেদাও হাত পা চোখ কান নাক প্রত্যেকটা মানুষের একটা
মাসিয়া যে মানুষ হবে তার হাত পা চোখ কান নাক মুখ থাকবে এটা একটা স্বাভাবিক বিষয় ও মূর্খ সমাজ তা বড় বিপদ আমাদের মতো হতে পারে না কেননা আমাদের শরীর থেকে ঘাম বাইর আমাদের শরীর থেকে পাসিনা বাইর আল্লাহ নবীর শরীর থেকে ঘাম বাইর তো আমাদের শরীর থেকে যে ঘাম বাইর এই ঘাম থেকে দুর্গন্ধ বের মদিনাওয়ালা শরীর থেকে যে ঘাম বাইর তো ওটা থেকে দুর্গন্ধ নয় ওটা থেকে মিশকে আমার চেয়েও বেশি খুশবু বাইর তো আল্লাহ يا رسول الله زندہ باد زندہ باد শুনছেন আপনারা যদি বলেন না কেন মানুষ নয় আমাদের হাত পা যে নবীর আরে মূর্খ মানুষের খাসিয়াত হাত পা চোখ কান মুখ থাকবে মানুষের কটা পা শুনছেন আপনারা মানুষের কটা পা মানুষের চারটি পা হয় তাহলে প্রত্যেকটা মানুষের দুটোই তো পারে বাবা তাহলে নবী তো মানুষ এটা আমাদেরও আকীদা তাহলে নবীর দুটো পা হবে না তো কি হবে ঠিক না আমি ঠিক গো না নবীরও হাত আছে আমার আরে নবীরও হাত আছে আমারও হাত বেশাক নবী মানুষ তাই নবীর হাত থাকা স্বাভাবিক বিষয় ঠিক না ভাই ঠিক বলে নবী মানুষ ঠিকই কথা আমাদের মতো নয় ঠিক না ভাই ঠিক গো এসব কথা বললে কিছু মানুষের আর গায়ে লাগে দুশ্মন হুরহুর বাড়ে আপনারা কি দুশ্মন হয়ে যাবেন নাকি দুশ্মন হয়ে যাবার ভয় কি অজ বন্ধ করে দেবো সবাই যদি এই অজ বন্ধ করে দেয় তাহলে হুজুরের গুলামতি করবে কে ঠিক না বে ঠিক আল্লাহ আমার নবীকে কি নিয়ামত করেছে আল্লাহ আমার নবীর কত সম্মান দিয়েছে যখনই অজ হচ্ছে দেখো কিছু আলেম আছে যারা আমার নবীকে সব সময় নবীর মাকামকে ছোট করতে চায় ঠিক না বে ঠিক হুজুরের গোলাম হও হুজুরের গোলাম হও হুজুরের ইজ্জত পৃথিবীর কেউ দাইনে হুজুরের ইজ্জত আল্লাহ দিয়েছে পৃথিবীর কারো ক্ষমতা নেই হুজুরের ইজ্জত কমাবে সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায় তোমার যদি দুশ্মন হয়ে যায় আর তোমার দিকে যদি আল্লাহ আল্লাহ রসুল থাকে কোনো চিন্তা নেই কোনো চিন্তা নেই কারণ আমার সাথে আল্লাহ আল্লাহ রসুল আছে আমি তো আমার বাপের কথা বলিনি আমি তো দিন দুনিয়ার বাদশার কথা বলছি যেমন আলেমরা প্রথম জান্নাতে যাবে আবার আলেমরাই প্রথম জাহান্নামে যাবে সব আলেম জান্নাতি নয় আবার সব আলেম জাহান্নামী নয় এক শ্রেণীর আলেম আল্লাহর দাসত্ব শিখায় নবীর গোলামতি শিখায় আবার এক শ্রেণীর আলেম শয়তানের দাসত্ব শিখায় ঘুরিয়ে ফিরিয়ে শয়তানের দিকে নিয়ে যাবে আপনাকে প্রকাশ্য নিয়ে যাবে না ভেতর ভেতর নিয়ে যাবে চোরের দুটো কোয়ালিটি হয় একটা ছিঁচকে চোর আর একটা ডাকাত ছিঁচকে চোরকে নিয়ে টেনশন নেই ও চিয়ার চুরি করবে বাস্তব তো ও হাড়ি গুড়ি পেয়ালা বাসন চুরি করবে খিড়কিতে পড়ে আছে লিপে লিয়ে গেছে ছিঁচকে চোর ওকে নিয়ে টেনশন কম টেনশন কাকে নিয়ে ডাকাতকে নিয়ে বাড়ির সামনে বোম মারবে যে ফাঁকে বেরোতে যাবে মাস্তানি করতে ফের বোম মেরে দেবে দেখবেন ঘরে ঢুকে পড়েছে দরজা লেগে দিয়েছে কান মতোই বন্দুক ঠেকিয়ে বলবে কি আছে সব বের কর দেখবেন অটোমেটিক সব সামনে নিয়ে এসে দিচ্ছে ঠিক না বে ঠিক আমার বক্তব্য ওই ডাকাতকে নিয়ে ভয় নেই ওর থেকেও ভয় কাকে নিয়ে জানেন দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা যে এসে আমাদের ইমান চুরি করলাই প্যান্ট শার্ট পরে ইমান চুরি করতে আসবে না জুব্বা পরে ইমান চুরি করতে আসবে বলবো না বাদ দেবো একটু বলি শোনে আকিদা ইমান আকিদা মজবুত করবেন না দুনিয়াতে একসাথে আছি আল্লাহ জান্নাতে একসাথে থাকবো না বলেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ ওই জন্যই অট করছি শোনেন তাহলে ভয় কাকে নিয়ে ডাকাতকে নিয়ে নয় দাড়িওয়ালা টুপিওয়ালা যে ইমান চুরি করতে এসছে কেন আমার 1 কোটি টাকা চুরি করলে গায়ে লাগবে না আমার ইমান চুরি করলে গায়ে লেগে যাবে যদি বলেন কেন আপনাকে যদি 10 কোটি টাকা দেওয়া হয় আপনি কি আপনার ইমান দিয়ে দেবেন 10 কোটি টাকা দিলে ইমান দেবেন সারা পৃথিবী বেঁচে দিল ইমান আমরা দুগুণ ঠিক না ভাই ঠিক তাহলে যে 1 কোটি টাকা চুরি করলো তাকে নিয়ে টেনশন নেই যে 10 কোটি টাকার চেয়েও দামি পৃথিবীর চেয়েও দামি যেটা ইমান ওইটা যে চুরি করে নিল গায়ে লেগে গেল আহা আমার ইমান নিয়ে লিলিরা ইমান চুরি করতে আসবে হাতে রামায়ণ যেটা বেধর্মী বেধর্মীদের
বিশ্বাসযোগ্য তাদের কিতাব গীতা লিয়ে আসবে না যখন ঈমান চুরি করতে আসবে হাতে কুরআন লিয়ে আসবে নাই শুনবেন না তো তার কথা যদি আমান লিয়ে আসে বলে শোনো শুনবেন মারবো ব্রো ঠিক না ঠিক গো আর কুরআন লিয়ে এলে ও শুনতে তো বাধ্য হবে কুরআন শোনাচ্ছে কুরআন হযরতে আলী হুজুরের বিরুদ্ধে একটা দল বেরিয়েছিল যে দলটার নাম খারেজি দল হযরত আলী হুজুরকে বলেছিল ও হযরত আলী আমরা তোমার কথা মানি না আমরা আল্লাহর কুরআন মানি দলটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে জাহান্নামে যাবে হাতে কুরআন হাতে কুরআন হযরত আলী হুজুরকে বলছে ও হযরত আলী আমরা তোমার কথা মানি না আমরা কি মানি বলুন বলুন কুরআন মানি হযরত আলী হুজুর সাহাবা হুজুরদেরকে বলছেন তাহলে আমরা কি আল্লাহর কথা মানি না এখন আমরা যদি বলি নউযুবিল্লাহ নবীর কথা আল্লাহর কথা সাহাবা হুজুররা যেভাবে মেনেছিল তার থেকে বেশি আমরা মানি এটা কি মানাই বলুন না এখন যদি বলেন নবীর কথা সাহাবারা যেমন মেনেছিল তার থেকে বেশি আমি মানি মানাবে আল হযরত আলী হুজুর বলছেন তাহলে আমরা কি আল্লাহর কথা মানিনি আমরা কি আল্লাহর আল্লাহর কথার বাইরে বলছি কুরআন দেখিয়ে ঈমান লুটতে চেয়েছিল ভালো করে বুঝো ঈমান আকীদা মজবুত করুন খবরদার হুজুরকে আম করে ফেলবেন না মানুষ ঠিকই কথা আমাদের মতো নয় হুজুরের মাকাম আলা হুজুরের ইজ্জত আলা পৃথিবীর কারো সাথে তুলনা চলবে না ঠিক না বে ঠিক এ ছেলেরা যুবকেরা এ আমার নবীর পাকের প্রেমিকেরা আল্লাহ তাআলা আমার নবীর কোন সম্মান কোন ইজ্জত কোন মাকাম দিয়েছে দেখো আল্লাহ ঈসা নবীকে নবী করেছিল আল্লাহ মুসা নবীকে নবী করেছিল আল্লাহ ইব্রাহিম নবীকে নবী করেছিল আল্লাহ ইসমাইল নবীকে নবী করেছিল আল্লাহ আদম নবীকে নবী করেছিল আর কোন নবীর সামনে আমার নবীর তুলনা চলবে না ঈসা তো নবী ছিল আমার নবী ও তো নবী ছিল ঈসা নবীর সাথে আমার নবীর তুলনা চলে না মুসা নবীর সাথে আমার নবীর তুলনা চলে না ইব্রাহিম নবীর সাথে আমার নবীর তুলনা চলে না যুবকেরা বাবেরা মায়েরা বোনেরা তাহলে আমার নবীর কত মাকাম দেখো আমার নবীর কত ইজ্জত আমার নবীর কত সম্মান আল্লাহ দিয়েছে দেখো ছেলেরা যুবকেরা তাদের মুখে যখনই নবীর কথা শুনি তখনই তারা আমার নবী পাকের মাকামকে কমাতে যায় তারা বলে আমার নবী পাক আমাদের মতো মানুষ আমরা উপরে মিশে যাই নউযুবিল্লাহ নবীও মরে মিশে গেছে আস্তাগফিরুল্লাহ আমার নবী মরবে না আমার নবী পাক কালকেও জিন্দা ছিল আমার নবী পাক আজও জিন্দা আছে আমার নবী পাক কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে লাখো লাখো দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালার এই আকিদা হয়ে গেছে নবী আমাদের মতন মরে মিশে গেছে জান্নাতে যাবে বলুন না থেতলে ফেলবে থেতলে ফেলবে ফেরেশতা থেতলে ফেলবে যাক না জান্নাত দেখাবে তুমি কিসে রাজি ঈসা নবী বলেছিল আল্লাহ আপনি যাতে রাজি আমি ঈসা তাতে রাজি আল্লাহ মুসা নবীকে বলেছিল আল্লাহ ইব্রাহিম নবীকে বললো আল্লাহ ইসমাইল নবীকে বলেছিল সমস্ত নবীদেরকে আমার আল্লাহ পাক জানিয়েছিল আমার নবীরা তোমরা বলো তোমরা কিসে রাজি সমস্ত নবীরা কথায় আল্লাহকে সাক্ষী দিয়েছিল আল্লাহ আপনি যাতে রাজি আমরা নবীরা তাতে রাজি এইবার নবীরা আল্লাহকে বলছে আল্লাহ আপনি বলেন আপনি কাতে রাজি ওই সময় আমার আল্লাহ কি জানিয়েছিল যুবকেরা পূজার বিষয় তো এটা পূজার বিষয় তো এটা আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল আমার নবীরা শোনো 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 আমার হাবিব আল্লাহ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি হুজুরের ইজ্জত আল্লাহ বাড়াচ্ছে আপনি আমি কমাতে পারবো না
হুজুরেরও হাত ছিল আমাদেরও হাত আছে ফাটা কপালে হুজুরেরও সাদাত আঙ্গুল ছিল আমাদেরও সাদাত আঙ্গুল আছে হুজুর ইশারা করেছিল চাঁদকে কি হয়েছিল জানেন না বলুন কি হয়েছিল দুটুকরো হয়ে গিয়েছিল আমাদেরও তো আছে চলেন না একটু যাই দিনের সূর্য ছিল এখন চাঁদ উঠেছে এখন উঠেছে তো চাঁদ চলেন পারবেন না দুটুকরো করতে হবে না চলেন একটু খালি দাগ করে দেব কি করবেন বলুন বলুন একটু দাগ করে দেবেন সময় খুব সংক্ষেপ একটু সামান্য দাগ করব পারবো জোরে বলুন না পারবো না কেন আমাদের মতো নয় আমাদের মতো ক্ষমতা দিয়েছেন আপনি আমি একটু প্রয়োগ করে দেখলাম আল্লাহ বলছে দুনিয়ার মানুষ তো এখনই বলবে খুদার বেটা ভালো করে শোনেন দুনিয়ার মানুষ এখনই বলবে তো খুদার বেটা কেন জাদু জমিনে চলে জাদু আসমানে চলে আবু জেল যখন হাতের ভেতরে পাথর নিয়েছিল নবী বলছে বলো কি আছে তখন পাথর সাক্ষী দিতে লেগেছে আবু জেল কি বলেছিল মোহাম্মদ বড় জাদুঘর বলেছিল না এখন তুমি চাঁদের দিকে ইশারা করছো চাঁদ দুটুকরো হয়ে যাচ্ছে সমস্ত মূর্খ তোমাকে এখনই বলে দেবে খোদার বেটা ঈসা নবীকে ইহুদিরা কি বলেছে ঈসা নবীকে খ্রিস্টানেরা কি বলেছিল খোদার বেটা বলেছিল জানেন না উজায়ের নবীকে ইহুদিরা খোদার বেটা বলেছিল তুমি কি করছো বলেন তো সামান্য হিন্দুস্তানের জমিনে যখন খাজা মঈনুদ্দিন হুজুর আসলেন খাজা মঈনুদ্দিন হুজুর এসে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে খাজা মঈনুদ্দিন হুজুর দেখছে জঙ্গলের ভেতরে 40 জন মানুষ বসে আছে কতজন 40 গোল হয়ে ঘিরে বসে আছে মিডিলে আগুন জ্বালিয়েছে আগুনের উপাসনা করছে খাজা মঈনুদ্দিন হুজুর এসে বলছে কি করছো তোমরা বলছে আমরা আগুনের উপাসনা করছি বলছে কেন করছো তখন 40 জন বলছে যে আমরা আমাদের দেবতাকে খুশি করতে চাইছি মরার পর পাপ করার জন্য এই আগুনে যেতে হয় আমরা যদি আমাদের প্রভুকে খুশি করতে পারি তাহলে আমাদের কষ্ট হবে না আমাদেরকে কষ্ট দেবে না তাই আমরা আমাদের দেবতার উপাসনা করছি আগুনের উপাসনা করছি খাজা মঈনুদ্দিন হুজুর বলছে কতদিন করছো বলছে 40 বছর কত বছর 40 বছর বলছে কি ঝড় কি তুফান কি বর্ষা কি গরম কি ঠান্ডা আগুন লিবতে দিইনি আমরা 40 বছর একভাবে জ্বলছে আর আমার 40 বছর উপাসনা করছি খাজা মঈনুদ্দিন হুজুর তখন বলছে সম্পর্ক তাহলে তো হয়ে গেছে 40 বছর যখন করছো সম্পর্ক তো একটু হলো হয়েছে না হয়নি আপনি যদি আমার কাছে 4 দিন থাকেন সম্পর্ক হবে না একটু একটু তো মায়া বসবে রে বাবা খাজা মঈনুদ্দিন 40 বছর করছো নিশ্চয়ই তো মায়া বসেছে একবার হাতটা ঢোকাও না শুনছেন খাজা মঈনুদ্দিন হুজুর বলছে হাতটা ঢোকাও তখন 40 জন বলছেন না পুড়ে যাবে কি বলছে পুড়ে যাবে আপনি চেয়ারটায় বসেন না বাপ আপনার তো এবার বসতে কষ্ট হচ্ছে চেয়ারটায় বসেন চেয়ারটা এনে দাও না বাপকে চেয়ারটা কাছের দিকে এনে দাও মুরব্বী বাপটা অনেকক্ষণ ধরে বসে আছে ওখানে দিলে তো অসুবিধা হবে ওখানে দিলে তো পিছনের মানুষের দেখতে অসুবিধা এখানে চলে আসো তাহলে শুনছেন আপনারা খাজা মঈনুদ্দিন হুজুর বলছে কত বছর করছো ওরা 40 বছর বলছে তাহলে তো সম্পর্ক হয়েছে আবার হাতটা ঢুকাও না বলছে না পুড়ে যাবে বলছে তাহলে কার উপাসনা করছো 40 বছর হাত দিলে হাত পুড়ে যাবে বলছে না না সম্পর্ক মনে হচ্ছে হয়েছে হাত ঢুকাও বলছে না পুড়ে যাবে খাজা মঈনুদ্দিন হুজুরের জালাল এসে গেছে খাজা মঈনুদ্দিন হুজুর বলছে আরে আগুনের ক্ষমতা নেই পুড়াতে পারে হাত ঢুকাও 40 জন খাজা মঈনুদ্দিন হুজুরকে তখন বলছে তাহলে তুমি হাতটা দাও
তুমি যখন বলছো আগুনের ক্ষমতা নেই পুড়াতে পারে, তাহলে তুমি হাতটা দাও, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি আগুনের ক্ষমতা আছে পুড়াবার? জোরে বলুন না। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলা হয়েছিল জিবরাইল এসে বলছে ধরে লব, নবী ইব্রাহিম কইছে ধরে লব, নবী ইব্রাহিম বলছে শোনো জিবরাইল আমি যে আল্লাহকে মানি ওই আল্লাহ কানা নয়, আল্লাহ যদি আমাকে আগুনে পুড়িয়ে খুশি হয় আমি ইব্রাহিম আগুনে পুড়ে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। পুড়ে ছিল, পুড়ে ছিল, খাজা মঈনুদ্দিন হুজুর বলছে আগুনের ক্ষমতা নেই পুড়াতে পারে, হাত দে বলছে তাহলে তুমি দাও না। তখন খাজা মঈনুদ্দিন হুজুরের জালাল এসে গেছে, বলছে আরে আমি মঈনুদ্দিন আমার হাত তো দূরের কথা, আমার জুতোকে পুড়াবার ক্ষমতা আগুন রাখে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ। এখন তো এরকম জুতো, তখন তো কাঠের খরম, তখন কি আগুনের সাথে কাঠের একটা সম্পর্ক আছে না? নাই। খুব খুশি পেলেই খুব খুশি, খালি দিতে দেরি। কাঠের খরম ফেলে দিয়েছে, দেখছে আগুন জ্বলছে ঠিকই কথা, খরমে আগুন লাগছে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আগুন জ্বলছে খরমে আগুন, কি কথাটা বলছিলাম? হুজুর ইশারা করেছে চাঁদ দুটুকুর হয়ে গেছে, আল্লাহ বলছে উনি খোদার বেড়া বলবে কেন, মূর্খ তুই রা। দেখে খাজা মঈনুদ্দিনের জুতো পরে নে, 40 জন আগুন ছেড়ে দিয়েছে, আগুন ছেড়ে দিয়ে খাজা মঈনুদ্দিন হুজুরকে ঘিরে ধরেছে। আরে আসল দেবতা এ নয়, আসল দেবতা এটা, বলে নাউজুবিল্লাহ। বেনে ঢুকছে আমার কথা? 40 জন আগুন ছেড়ে দিয়েছে, বলছে যার কাঠে জুতোকে পুরাবার ক্ষমতা আগুন রাখে না, তাহলে আমরা তো ভুল লোকের উপাসনা করছিলাম আগুনের, তাহলে আসল দেবতা তো ইনি। 40 জন খাজা মঈনুদ্দিন হুজুরকে ধরে, মূর্খ তো ওরা। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে তওবা তওবা আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, না আমার নয়, দাসত্ব যদি করতে হয় যিনি তোমাকেও বানিয়েছে আমাকেও বানিয়েছে, আল্লাহ দাসত্ব করো, হাত ধরো কলমা পড়ো মুসলমান হয়ে যাও, হাত ধরলো কলমা পড়লো মুসলমান হয়ে গেল। খাজা মঈনুদ্দিন হুজুর বলছেন হাতটা ঢুকা কুতা, বলছে পুড়ে যাবে, কলমা পড়ে লিয়েছে বলছে পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে আগুনের ক্ষমতা নেই পুড়াবার, হাত ঢোকা, বলছে দেখেন পুড়ে যাবে। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে তোরা যদি দিল থেকে আল্লাহকে মেনে থাকিস হাত ঢোকা। 40 জন একসাথে হাত ঢুকিয়েছিল, 40 জনের একটা কারো হাতের পশম পর্যন্ত আগুনে পড়ে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য এটা যে হুজুর ইশারা করলো চাঁদ দুটুকুরো মানুষ, তোমাকেই তো উল্টো মন্তব্য করে বসে থাকবে, কুলিন নামা আনা বাসারুম মিসলুকুম, আমি তোমাদের মতন মানুষ, ফাটা কপালে এই আয়াতের ব্যাখ্যা আমি তোর কাছ থেকে লুগুনি, তুই কে, তুই কে, তোর কাছ থেকে ব্যাখ্যা লোবো? আমি আয়াতের ব্যাখ্যা নবীর কাছ থেকে লোবো, সাহাবাদের কাছ থেকে লোবো, ঠিক না ভুল? তোর কাছ থেকে আমি কি লোবো? আমি নবীর কাছ থেকে লোবো, সাহাবাদের কাছ থেকে লোবো, নবী আমাদের মতো মানুষ, ব্যাখ্যা হচ্ছে নবী আমাদের মতো মানুষ, নবী মানুষ আমাদের মতো নয়। আল্লাহ পাক আমার নবী পাকের কোন সম্মান দিয়েছে, দেখো আল্লাহ পাক আমার নবী পাকের কত মাতাম দিয়েছে, আমার নবী পাকের কত তাজিম দিয়েছে, দেখো এই যুবকেরা আমার নবী পাকের আল্লাহ এত সম্মান দিয়েছে, ওই সম্মানটা দ্বিতীয় কোনো নবীকে আল্লাহ পাক দেয়নি। আল্লাহ পাক আমার নবীর কত সম্মান দিয়েছে, দেখো সারা পৃথিবীর মানুষের পিশাবটা না পাক না পাক না পাক, আমার নবীর পিশাবটা কি না পাক ছিল, আমার নবী পাকের পিশাব না পাক নয়, আমার নবী পাকের পিশাবটা পাক পবিত্র ছিল। আমার নবীও মানুষ আমারও মানুষ, আমাদেরটা পাক না না পাক, হুজুরেরটা কেন? আমাদের মতো নবী মানুষ বলে নাউজুবিল্লাহ, আমাদের মতো নয়, হুজুরের মাকাম আলাদা, ঠিক না বেঠি? সালাম দেওয়াটা হারা, ইয়া রাসূলুল্লাহ বলা পেদা নবী পাকের ওটা
আমার নবীকে ছোট করতে যায় আমার নবীকে সাধারণ করে দিতে চায় এই নবীরা শিগেরা গুনাহগার হয়ে মারা গেলে জান্নাতে যাওয়া যাবে কাফের হয়ে মারা গেলে জান্নাতে যাওয়া যাবে না ঈমানটা মজবুত করে না আমার নবী মানুষ ঠিকই কথা কিন্তু আমাদের মতো নয় কেন না বারাকা উম্মিয়া ঈমান রাতের বেলায় পানি পিপাসা পেয়েছিল রাতের বেলা হাজরাতে লেগে যেতে একটা মাটির পাত্র চলে আসলো ওই মাটির পাত্রটাকে কাছে নিয়ে আসলো মিসকি আম্মারের চেয়েও বেশি খুললো বাইরে বারাকা উম্মিয়া ওই মাটির পাত্রতে যেটা ছিল বিয়ে বিয়ে পান করে নিয়েছিল আল্লাহ নবী পরে পীর ফজরের নামাজটা আদায় করে নিল নামাজটা আদায় করে বলেছিল চলে যাও চলে যাও আমার ঘরের মধ্যে একটা মাটির পাত্রতে কিছু আছে ওটাকে নিয়ে আসো নিরালা জায়গায় ফেলে না বারাক উম্মিয়া ঈমান বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি ছিল জানি না তবে যেটা ছিল পান করে নিয়েছি হুজুর আল্লাহ নবী বলেছিল বারাক উম্মিয়া ঈমান ওতে আমার পিসাব ছিল ওই সময় বারাকা বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমি জানতাম না আল্লাহ জাতপাগের প্রসঙ্গ বলি আমি জানতাম না আপনার ওতে পেশাব ছিল তবে যেটা ছিল মেস ক্যাম্বারে চেয়েও বেশি খুশবু ছিল আল্লাহ নবী কি বলেছিলেন বাবা বারা কাম্যা ইমান শোনো তোমার এক পিড়ি দু পিড়ি তিন পিড়ি চার পিড়ি পাঁচ পিড়ি নয় তোমার সাত পিড়ি পর্যন্ত পর 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 তাদের শরীর থেকে মেস ক্যাম্বারে চেয়েও বেশি খুশবু বাড়ির হুজুরের মাকাম বুঝছেন হুজুরের মাকাম বোঝেন ওয়াজ শুধু শুনলে হয়নি ওয়াজ কার শুনছেন ওটা দেখতে হবে কি বলো ভুল হচ্ছে ওয়াজ শুধু শুনলে হয়নি কার শুনছেন ওটা দেখতে হবে আমাদের দুধ খাবার খুব ঝোঁক দুধ গরুর দুধ খাই না বাচ্চারা খায় জওয়ানেরা খায় খুব পুষ্টিকর জিনিস মুরব্বীরা খায় মায়েরা খায় বোনেরা খায় খাই তো এখন দুধ খাবার খুব ঝোঁক বাজারে গেছেন গরু হাটে গেছেন গরু কিনতে যেই গরু কিনতে গেছেন এরে গরুর কটা সিং চারটে দুটো গাই গরুর কটা সিং দুটো এরে গরুর কটা পা গাই গরুর কটা দেখতে তো এক ঠিক না বেঠি এখন গরু কিনতে গেছেন কি গরু কিনবেন দুধ খাবার যোগ দুধ খাবেন বলে গরু কিনতে গেছেন কি গরু কিনবেন আমার কথা খারাপ লাগছে নাকি আপনাদের কি গরু কিনবেন গাই গরু কিনবেন বাজার থেকে গরু চারটে পা দুটো সিং থেকে কিনে নিয়ে চলে এসছেন বিকেলবেলা দুধ দুইতে গেছেন মেরেছে থোবনা একটা লাথি টন টন করছে কি হলো লাথি মারছে কেন রে যা এরে গরু কিনে নিয়ে এসছে ভাষা খারাপ হয়ে যাচ্ছে আমার আমিও মনে মনে করি মাঝে মধ্যে সব জল সটল আমার দ্বারাই নয় বাপ মাথা গরম ছেলে কখন কি বলে ফেলি মানুষের খারাপ লেগে যায় আবার পরবর্তীতে যখন চিন্তা করি শয়তানের পক্ষে যারা তাদের খারাপ লাগে বাকি সবার ভালো লাগে আপনাদের খারাপ লাগছে নাকি যদি কারো খারাপ লাগে ও শয়তানের পক্ষে তাই আমার কত তীরের মতো লাগছে দিলে আমার কথা তীরের মতন দিলেতে লাগে দিলে লাগছে ঘুমোতে পারবে না আর হুজুরের দুশমন যারা তাদের বিরুদ্ধে এমন ভাবে বলো রাতের বেলায় শুয়ে শুয়ে যেন কাঁদে ও কি বলান বললো চামড়া তুলে দিল হুজুরের দুশমন যারা ভালো করে শোনো হুজুরের দুশমন যারা তাদের বিরুদ্ধে এমন বলো টাইম শেষ সাড়ে দশটা পর্যন্ত টাইম আর একটু হক বললে হবে না আমার কথা শোনেন যখন দাওয়াত করতে গেছিল কমিটির ভাইয়েরা ওনারা নিশ্চয়ই দেখেছে আমার আরেকটা জলসা আছে এগারোটা থেকে ওনারা দেখে দাওয়াত করেছে দেখেছিল তো কোথা না এটা হয় মানা যায় যাক যদিও আমার এখান থেকে যেতে বেশিক্ষণ লাগবে না তারপর আমি টেনে দিচ্ছি তো টাইম খেয়াল রাখতে হবে বললে হয় না জবান দিয়ে আছে তাকে জবান বেখিলাফ তো করলে হয় না এখন ধরেন এখানে আমার পরে ভাইপো আছে এখন ধরেন ভাইপোর টাইম সাড়ে দশটা থেকে ভাইপো যদি সাড়ে এগারোটায় আসে আমি কি ধরে থাকবো
বলেন বলেন ছেড়ে দেব তো আমি তাহলে ওখানে যে আছে সে ধরে থাকবে সে ছেড়ে দেব তো মজলিস ময়দান হয়ে যাবে যে যাক যেটা বলছি কয়েকটা কথা বলে ফেলেছি একটু ভেঙে দিয়ে যাই খারাপ লাগছে নাকি আমার ভাষা দেখবেন আবার তাহলে কি গরু দুধ দেয় গাই গরু কি কিনে নিয়ে এসেছেন দুধের আশা করাটা মূর্খমি এর গরু দুধ দেয়নি ও লাথি মারবে গেলেই ঝাড়বে আপনি অষ্টাকা শুনছেন হুজুরের দুশমনের মুখে হুজুরের আশে কি আজ কখনো পাওয়া যায় যে হুজুরের ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে হুজুরের বিরুদ্ধে মানাতে যায় তার মুখে হুজুরের আশেকে রস শুনবেন এটা কি আশা করা সম্ভব যেমন গরু কিনতে গেলে দেখে কিনতে হয় ও শুনতে গেলে দেখে শুনতে হয় কাজ শুনছি শোনার খুব ঝোঁক এই পাড়ায় অঝলেও শুনি পাশের পাড়ায় অঝলেও শুনি বড় বক্তা মালদা জেলা থেকে এসছে মুর্শিদাবাদ থেকে এসছে দিনাজপুর থেকে এসছে আসাম থেকে এসছে ও কত সুন্দর তেলাওয়াত ও সুন্দর তেলাওয়াত শুনিয়ে তোমার ইমান লুটছে অনেক ডিউটি অনেক নামের আগে ডিগ্রি শুনছেন না মুফতি মাওলানা মুহাদ্দিস আল্লামা হাফেজ এই কথা বুঝছেন না ডিউটি বাপুরে বাহ আমাদের ভাইজানের কি আছে রে খ্যাপা কুতা করে দেখ দশটা ডিগ্রি কি করবে ডিগ্রি নিয়ে যদি ওর দিলে হুজুর না থাকে ধুয়ে খা না ধুয়ে খা বড় আলেম কি করবো ধুয়ে খা ইবলিস শয়তানের থেকে বড় আলেম পৃথিবীতে কেউ আছে ফেরেশতাদের ইমাম ছিল ফেরেশতাদেরকে বসিয়ে পড়িয়ে দিবার ক্ষমতা রাখতো জান্নাতে যাবে না জাহান্নামে যাবে তাহলে কি করবো আমি আল্লাহ দরবারে আলেমের গুরুত্ব বেশি নয় আল্লাহ দরবারে পীরজাদার গুরুত্ব বেশি নয় আল্লাহ দরবারে তার গুরুত্ব বেশি যে আমার হুজুরের গোলাম সেটা যদি তোমার গ্রামের ভ্যানালা হয় দিন আনে দিন খায় ও যদি হুজুরের গোলাম হয় আমি পীরের ছেলের থেকেও আল্লাহ দরবারে তোমার গ্রামের ওই আম মানুষের গুরুত্ব বেশি জোরে বলো সুবহানাল্লাহ বড় আলেম কি করবে বড় আলেম ও তো ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে হুজুরের দুশ্মন বানাবে কারো শুনছো দেখে দেখে শুনতে হয় না দেখে দেখে শোনো হাতে একটা টিউমার হয়েছে অপারেশন করবেন বাগনান হসপিটালে হসপিটাল আছে তো হসপিটাল অপারেশন করবেন চাষ্ট ভাইয়ের কাছে খবর লিখছেন কেমন রে ওই ডাক্তারটা বলছে খুব ভালো আবার খবর লিখছেন এটা কেমন রে ডাক্তারটা বলছে না না খুব ভালো খুব ভালো আরেকজনের কাছে খবর লিখছেন হ্যাঁ তোর চাচাওর কাছে অপারেশন হলো নাই কেমন বলছে খুব ভালো আরেকজনের কাছে খবর লিখছেন হ্যাঁ তুই অপারেশন হলি কেমন রে খুব ভালো কেন খবর লিখছেন ডাক্তারটা যদি গন্ডগোল হয় অপারেশনটা সাকসেসফুল হবে না বুঝছেন তো আমার কথা না ছোট মতন বলে গুরুত্ব দিচ্ছেন না কোনটা ছোট বড় ব্যাপার নয় পাকা কালো এর ব্যাপার নয় আলোচনাটা শরিয়াতের বাইরে করছি না ভেতরে করছি এইটা শোনেন এইটা ব্যাপার এখন ওই খবরটা কেন লিখছেন অপারেশন সাকসেসফুল হবে না আচ্ছা অপারেশন যদি সাকসেসফুল না হয় কি হবে মরে যাবেন মওত তো আল্লাহ লিখে রেখেছে তো আল্লাহর হুকুম যখন হবে তখন হবে ঠিক না বেটি অপারেশন সাকসেসফুল না হলে কি হবে ফের অপারেশন করতে হবে ফের কাটতে হবে সিলাই হয়তো হেঁতুরে মার্কা ডাক্তার হলে কি দিয়ে দেবে সিলাই ভুলভাল মেরে দেবে আবার অন্য ডাক্তারের কাছে যে কেটে নতুন করে সেলাই করতে হবে হয় কাঁচি ভেতরে রেখে সেলাই করে দেবে আরেকজনের কাছে যে নতুন করে সেলাই করতে হবে এটাই তো জি এটাই হবে তো কষ্ট হবে মরে যাবেন তো আল্লাহ যখন হুকুম রেখেছে তখন মরবেন সামান্য হাতে টিউমার অপারেশন করবেন 40 জনের কাছে খবর লিখছেন যেখানে ইমানের ব্যাপার দুজনের কাছে খবর নেবেন না কারো শুনছি রে ভালো লোকটা বুঝতে পাচ্ছেন এখনো যদি না বুঝতে পারেন আর জীবনে বুঝতে পারবেন না হাতটা অপারেশন করবেন 40 জনের কাছে খবর নিচ্ছেন কেমন রে ভালো ডাক্তার নাই গন্ডগোল তকবীর দেন সকলে নারে তকবীর জোরে নারে তকবীর নারে নেবে সকলে আবার উঠে দাঁড়ান আউলাদে মুজাদ্দিদু জামান সিলসিলা ফুরফুরা শরীফ নারে তকবীর নারে তকবীর নারে তকবীর যাক 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 যাক
ভাই বসে গেছে আমি আর বাড়াবো না শুনেন ওই কথাটা কি বলছিলাম বুঝতে পেরেছেন একটু খবর নিয়ে দেখতে হয় কেন না এই গন্ডগোল হাত অপারেশন করার সময় কত খবর ইমানের ব্যাপারে লে খবর নেবেন না ওখানে খবর নিয়ে দেখতে হবে কারো শুনছি হুজুরের বসেন না হুজুরের আশিক বানাবে না হুজুরের দুশমন বানাবে কি গো জেনে জুনে শোনা তো দরকার আছে না নাই হ্যাঁ একটু জেনে শুনবেন রাগ হলো আমার কথায় সকলকে জিজ্ঞাসা করছি রাগ হয়ে যায় না তো যদি রাগ হয়ে যায় মাফ টাফ করে দেবেন বাপ আপনাদের কষ্ট দিবার উদ্দেশ্য নয় উদ্দেশ্য আমার একটা যদি বলেন কি মাকসাদ আপনার মাকসাদ কি আমার মাকসাদ একটা আপনারা হুজুরের আশেক হয়ে যান হুজুরের আশেক হলে কি হবে দুনিয়াতেও একসাথে আছি আল্লাহর জান্নাতেও একসাথে থাকবো বলেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আমি সংক্ষেপ করলাম সকলে একবার আমাকে সালাম দেন ওয়ালাইকুম আসসালাম সকলে বসেন সকলে বসেন আসসালামু আলাইকুম দরুদ শরীফ আল্লাহুম্মা তকবীর দেন নারায় তকবীর নারায় তকবীর ঔলাদে মুজাদ্দিদুজ্জামান ঔলাদে মুজাদ্দিদুজ্জামান সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ নারায় তকবীর